শনিবার শিয়ালদহ কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল সঞ্জয় সহ সাতজনকে। আদালতে কান্নায় ভেঙে পড়লেন সঞ্জয়, দাবি তিনি নির্দোষ, পুরোটাই তাকে ফাঁসানো হয়েছে। এদিকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি অব্যাহত। নয় আগস্ট তরুণী চিকিৎসকের দেহ মেলার পর তার ২৪ ঘন্টার মধ্যেই পুলিশ ধরে ফেলে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। অপরাধবোধ সম্পর্কে সঞ্জয় ছিলেন অত্যন্ত নির্ভীক, এতটাই নিষ্পৃহ যে বলেছেন ফাঁসি দিতে হলে দিয়ে দিন, বিভিন্ন সূত্র থেকে উঠে আসে এমন তথ্য। সেই সঞ্জয় এবার ভেঙে পড়লেন আদালত চত্বরে। বিচারকের সামনেই কান্নায় ভেঙে পড়া সঞ্জয় জানান তিনি কোনো অপরাধ করেননি, তাকে ফাঁসানো হয়েছে। তরুণী চিকিৎসক খুনে অভিযুক্ত সঞ্জয়কে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত দেয় শিয়ালদা কোর্ট। আপাতত নিজের অপরাধের কথা সঞ্জয় অস্বীকার করলেও সেই রাতে আরজিকর হাসপাতালে সেমিনার রুমের সামনে লাগানো সিসিটিভি ফুটেজে সঞ্জয়ের গতিবিধি ধরা পড়ে। ৩৩ বছরের এই সঞ্জয়ের গলায় দেখা গিয়েছিল হেডফোন। বলা বাহুল্য, এই হেডফোনের সূত্র ধরেই সঞ্জয়কে পাকড়াও করে কলকাতা পুলিশ। এদিকে আরজিকরের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অব্যাহত। শনিবার সন্ধ্যেই আরজিকরের জুনিয়র ডাক্তারদের কয়েকজন হাসপাতালের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের সঙ্গে দেখা করে তারা কাজে ফিরতে চান বলে জানিয়েছেন। তবে কাজে ফেরা নিয়ে জুনিয়র ডাক্তারদের একটা অংশের সঙ্গে বড় অংশের মতবিরোধ দেখা গিয়েছে। সিনিয়র ডাক্তারদের একাধিক সংগঠনও এই ব্যাপারে জুনিয়র চিকিৎসকদের বড় অংশের সঙ্গে সহমত। তাই রাজ্য প্রশাসন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বারংবার বার্তার পরেও কর্মবিরতি চলছে। চিকিৎসকদের আন্দোলনের মূল দাবি হল গত ৯ আগস্ট আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ন্যায় বিচার। কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ, সরকারি স্বাস্থ্য প্রশাসন ব্যবস্থার অভ্যন্তরে লুকিয়ে থাকা যে দুষ্টচক্রের জন্য আরজিকরে এমন ভয়াবহ ঘটনা ঘটল ও থামা চাপা দেওয়ার চেষ্টা করা হল, সেই চক্রের লোকজনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে। তাই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার দাবি তুলেছেন আন্দোলনকারীরা। ১৪ আগস্ট মাঝরাতে ভাঙচুরের ঘটনার দায় স্বীকার করে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগও দাবি করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।